নমস্কার বন্ধুরা, আজ যে গল্পটা আপনাদের সামনে পরিবেশন করতে যাচ্ছি সেটি একটু অন্য ধরনের। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ আপনাদের শোনাব পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধান্যখুড়ি গ্রামের দত্তভবন বাড়ির গন্ধেশ্বরী পুজোর ইতিহাস সম্পর্কে। বণিকগুলির উপর গন্ধেশ্বরীর খুব রাগ। সে একেবারে আকাট প্রতিজ্ঞা করেছে যে সমগ্র বেনির সম্প্রদায়কে নিজের হাতে শেষ করবে। দীর্ঘ তপস্যায় শিবকে সন্তুষ্ট করে তারপর শিবের বরে ভয়ানক বলিহান হয়ে ওঠে গন্ধেশ্বর। গন্ধেশ্বরের অমন বেনে বিদ্বেষী হয়ে ওঠার একটাই কারণ, তার বাবা সুভূতি। সুভূতি লোকটার চরিত্রের কোনো ঠিক ঠিকানা ছিল না। বউ থাকতেও সে একদিন বেনির মেয়ে সুরূপাকে অপহরণ করতে গিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। বেনেদের হাতে ধরা পড়ে অশেষ মারধর খেয়ে লাঞ্ছনার এক শেষ হয়েছিল। বাবার এই অপমানের প্রতিশোধ নিতেই ছেলে তপস্যা শুরু করল, বল বাড়ল, বেনে হত্যায় মন দিল। তখন পরিস্থিতি এমন যে গন্ধেশ্বর বা তার সাঙ্গপাঙ্গরা যখন তখন হানা দেয় বেনে পল্লীতে। যাকে সামনে পায় তাকেই হত্যা করে, বাড়ি ঘরদোর একেবারে তছনছ করে দেয়। সেদিন গন্ধেশ্বরের নির্দেশে সাঙ্গপাঙ্গরা হানা দিল সুবর্ণবট নামে এক বেচারা বেনের বাড়িতে। সুযোগ পেয়ে সুবর্ণকে হত্যা তো করলই, তার বউ চন্দ্রাবতীকেও হত্যার জন্য অনুসন্ধান করতে লাগল, সুবর্ণর বংশ একেবারে ধ্বংস করবে বলে, কারণ চন্দ্রাবতী তখন গর্ভবতী। বাড়িতে অসুরদের হানা পড়তেই সেই অতর্কিত বিপদে চন্দ্রাবতীর প্রথমেই মনে হয়েছিল পেটের সন্তানটিকে কেমন করে বাঁচাবে সে। আর অন্য কোনো চিন্তা করার মতো তার মানসিক অবস্থাই ছিল না, ফলে তখনই সে খিড়কি দরজা দিয়ে বেরিয়ে ছুটতে ছুটতে পল্লী শেষের অরণ্যে গিয়ে প্রবেশ করেছিল। অরণ্যের মধ্যে একটি সুরক্ষিত স্থানের সন্ধানে চন্দ্রাবতী ছুটছিল, কিন্তু এই অগাধ পরিশ্রমই তার কাল হয়ে দাঁড়াল। অসহ্য যন্ত্রণায় অধীর হয়ে ঘাসের শয্যায় সে একসময় শুয়ে পড়ল। তারপর সে অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে অচিরেই সে একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দিল, কিন্তু প্রসবের পরিশ্রমে নিজের জীবন ধরে রাখতে পারল না, মারা গেল। সেই অরণ্যের এক প্রান্তে ঋষি কাশ্যপের তপোবন, সেখানেই তার আশ্রম। তিনি ধ্যানযোগের দেবী মহামায়ার আদেশ পেলেন, জানলেন দেবী বসুন্ধরা অরণ্যে জন্ম নিয়েছেন। জন্ম লগ্নেই তিনি মাতৃহীনা পিতৃহীনা অভাগিনী, তাকে যেন ঋষি কাশ্যপ কন্যার মতো লালন পালন করেন। দেবীর আদেশ পেয়ে ঋষি বেরোলেন কন্যা সন্তানের সন্ধানে। তপোবন থেকে বেরোতেই হঠাৎ এক দিব্য সুগন্ধ তাকে চরম আকৃষ্ট করল। সেই সুগন্ধ যেন সমস্ত অরণ্যকে আমোদিত করে রেখেছে, তাকে টানছে উৎসের দিকে। সেই টানে হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে গেলেন কন্যা সন্তানটির কাছে। শিশুটি মৃত মায়ের পাশে খেলা করছে, তার নাড়িবন্ধন ছিন্ন হয়েছে। আহা, কি অপূর্ব নিষ্পাপ সৃষ্টি! মুগ্ধ ঋষি তাকে কোলে তুলে নিলেন। তখন বুঝলেন এই শিশু অঙ্গই সুগন্ধের আকর। চন্দ্রাবতীর সৎকার শেষে কন্যাকে কোলে করে কাশ্যপ আশ্রমে নিয়ে এলেন। যেহেতু কন্যার দেহ থেকে বিচ্ছুরিত হয় অপূর্ব সুগন্ধ, তাই তার নাম রাখলেন গন্ধবতী। ঋষির বাৎসল্য ও শিক্ষা দীক্ষায় গন্ধবতী ধীরে ধীরে একদিন শৈশব পেরিয়ে যৌবনে পা দিল। তিলোত্তমার মতো রূপে লাবণ্যে দশ দিক আলো করল। তখন একদিন ঋষি তাকে জানালেন তার জন্মদাতা পিতামাতার মৃত্যুর নৃশংস কারণ। অসুরদের সে নৃশংসতা জেনে গন্ধবতীর বুকেও প্রতিশোধের আগুন জ্বলল। ভীষণ যজ্ঞাগ্নি জেলে সে এক কঠোর তপস্যায় প্রবৃত্ত হল। ওদিকে গন্ধেশ্বরের অত্যাচারে বেনি সম্প্রদায় যখন অতিষ্ঠ হয়ে উঠেছে, নিহত হতে হতে নিঃশেষ হতে বসেছে,
ঠিক তখনই নারীলোভী পিতার নারীলোভী পুত্র গন্ধাসুরের কানে উঠল গন্ধবতীর অতুল অঙ্গসৌরভ ও অপরূপ সৌন্দর্যের কথা। অমনি তার মন ঘুরে গেল বেনেদের দিক থেকে গন্ধবতীর দিকে। তাকে পাওয়ার জন্য সে যেন একেবারে আকুল হয়ে গেল। সাঙ্গুপাঙ্গদের নিয়ে সঙ্গে সঙ্গে হাজির হল ঋষি কাশ্যপের আশ্রমে। হ্যাঁ, তুলে নিয়ে যাবে বলেই সে এসেছিল বটে, কিন্তু ধ্যানমগ্ন গন্ধবতীকে সাক্ষাৎ দেখে সে মোহিত হয়ে গেল। তাই প্রেমের কথায় বশীভূত করতে চাইল, কিন্তু না, তাতে গন্ধবতীর ধ্যান ভাঙল না। প্রেমের জাল ব্যর্থ হতেই সে ভয় দেখাতে শুরু করল, তাতেও গন্ধবতীর ধ্যান ভাঙল না। এবার গন্ধাসুর ধৈর্য হারাল। বার বার ব্যর্থ হতে হতে তার মাথায় আগুন জ্বলে গেল। সে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার জন্য তেড়ে গিয়ে ধরল গন্ধবতীর চুলের মুঠি, কিন্তু প্রাণপণ টেনেও সে গন্ধবতীকে এক চুল নড়াতে পারল না, ধ্যানও ভাঙতে পারল না। টেনে নিয়ে যাওয়া তো দূরের কথা। অসুরকৃত অপমানে গন্ধবতীর ধ্যান না ভাঙলেও নারীর অপমানে অসম্ভব রুষ্ট হয়ে ধুমায়িত হয়ে উঠল যজ্ঞকুণ্ড, ঢেকে ফেলল সমস্ত চরাচর। সেই জগৎব্যাপী ধূম দেখে ভয় পেল অসুরের দল। গন্ধবতীর কেশ ছেড়ে গন্ধাসুর হতচকিত হয়ে দূরে গিয়ে দাঁড়াল। তখন যজ্ঞকুণ্ডের ধূম বিদীর্ণ করে আকাশব্যাপী এক জ্যোতির্ময় দেবীর আবির্ভাব হল। তার চতুর্ভুজে সমুজ্জ্বল অস্ত্রমালা, তিনি সিংহবাহিনী। এবার গন্ধবতীর ধ্যান ভঙ্গ হল। সম্মুখে আবির্ভূতা দেবীকে প্রণাম করে বন্দনা করতেই দেবী তাকে অভয় দিয়ে রোষনয়নে তাকালেন গন্ধাসুরের দিকে। গন্ধাসুর প্রতি আক্রমণের জন্য প্রস্তুত ছিল। সেও আকাশচুম্বী বিশাল দেহ ধারণ করে প্রচণ্ড হুঙ্কারে দেবীকে আক্রমণ করল। শুরু হল ঘোরতর যুদ্ধ। সেই ঘোরতর যুদ্ধে ত্রিভুবন কেঁপে উঠল। দেবতারা ছুটে এলেন আকাশপথের ধারে সেই ভয়াবহ যুদ্ধ দেখতে। অসুরেরা অজানিত ভয়ে লুকিয়ে পড়ল অন্তরালে। মানবেরা দেবতাদের শরণ নিল। বণিক সম্প্রদায় করজোড়ে প্রার্থনা করতে লাগল যাতে দেবী চিরতরে তাদের গন্ধাসুরের অত্যাচার থেকে উদ্ধার করেন তার জন্য। আর দেবতারা পরমেশ্বরের কাছে প্রার্থনা শুরু করলেন দেবীর বিজয় চেয়ে। তুমুল যুদ্ধের শেষে অপরাজেয় দেবী চরম ক্রোধে তার ভীষণ ত্রিশূলে আমূল বিদ্ধ করলেন দুরাচারী অসুরের বুকে। সেই কালসদৃশ্য ত্রিশূলের আঘাতেই মৃত্যু হল গন্ধাসুরের। তার প্রাণহীন বিশাল দেহ পতিত হল পৃথিবীর বুকে। মাটির ভার লাঘব করতে দেবী অসম্ভব রোষে তাকে তুলে নিক্ষেপ করলেন সমুদ্রের বুকে। নিদারুণ ক্রোধে দেবী তখন পাগল প্রায়। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সমস্ত দেবতারা তখনই দেবীর সম্মুখে ছুটে এসে করজোড়ে দেবীর পূজা করতে শুরু করলেন, অনেক স্তুতি করলেন। গন্ধাসুরকে বধ করে জগতের শান্তি প্রতিষ্ঠা করলেন বলে এই নবদেবীকে তারা দেবী গন্ধাসুরী বলে সম্বোধন করলেন। গন্ধেশ্বরী নাম পেয়ে এবং দেবতাদের আন্তরিক পূজা পেয়ে অবশেষে দেবী তুষ্ট হলেন, শান্ত হলেন। তখন দেবীর ইচ্ছায় সমুদ্রে পতিত গন্ধাসুরের বিশাল দেহ পরিণত হল একটি বিশাল দ্বীপে। সেই দ্বীপে উদ্ভূত হল মশলা ও সুগন্ধিদায়ী বৃক্ষলতা বিরুৎমালা। সেই দ্বীপের নাম দিলেন গন্ধদ্বীপ। বেনি সম্প্রদায়ের একটি গোষ্ঠীকে দেবী এই দ্বীপ থেকে গন্ধদ্রব্য আহরণ করে বাণিজ্যের অধিকার দিলেন, তাদের নাম দিলেন গন্ধবণিক। দেবী গন্ধেশ্বরী যেদিন গন্ধাসুরকে বধ করলেন সে দিনটা ছিল বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন। এদিন দেবী প্রথম আবির্ভূত হয়ে যেমন বণিক সম্প্রদায়কে চিরদিনের জন্য গন্ধাসুরের অত্যাচার থেকে রক্ষা করলেন, ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন, তেমনি গন্ধবণিক সম্প্রদায়কে সৃষ্টি করে গন্ধ বাণিজ্যের অধিকার দিলেন। তাই অচিরেই তিনি গন্ধবণিক সম্প্রদায়ের পরম আরাধ্যা দেবী হয়ে উঠলেন। সেই সঙ্গে বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন সমস্ত বেনেদের কাছেও মহা ধুমধামে বাৎসরিক পূজা পেতে শুরু করলেন দেবী।
এখন এই ঐতিহ্যই সমানে এগিয়ে চলেছে এত বছরই পূজা। প্রত্যেক বছর বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমার শুভ তিথিতে দেবীর আরাধনা শুরু হয়। চারদিন মহা ধুমধামে দেবীর আরাধনা করা হয়। চারদিন পর রাতে মনোরঞ্জনের জন্য বাদ্যযন্ত্র সহযোগে পারিবারিক অনুষ্ঠান করে প্রতিমার বিসর্জন করা হয় বাড়ির পাশে রূপনারায়ণ নদীর জলে। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও নতুন নতুন বিষয়ের গল্প আপনারা শুনতে পারেন। ধন্যবাদ।